হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি অনেকদিন থেকে বেশ কিছু কমেন্ট পাচ্ছিলাম যে আপু আমি হোস্টেলে থাকি, আপু আমি মেসে থাকি, বা আপু আমি বাড়ির বাইরে থেকে অন্য একটা কোথাও থেকে জব করি, আমি একটা হোস্টেলে থেকে বা বাসা বাড়িতে থেকে আমি জব করি, আমার রান্না করার সময় নাই, বা হোস্টেলের খাবার খেয়ে কী করে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারি। কারণ হোস্টেল বা মেস টাইপের জায়গায় তো একটা ফিক্সড মেনু দেয়া থাকে, এখানে করার কিছু থাকে না। আর সেই মেনুর প্রধান একটা উৎস থাকে ডাল, পাতলা ডাল আর ভাত। সকালে ভাত খাও, দুপুরে ভাত খাও, রাতে ভাত খাও, আসলে করার কিছু নাই, এভাবেই চলতে হয়। হোস্টেল লাইফে আসলে খাবার মেনটেন করে চলা বা ডায়েট ফুডগুলো পাওয়া যায় না। তাই যারা মেসে থাকেন বা হোস্টেলে থাকেন বা বাসার বাইরে অনেক দূরে কোথাও থেকে জব করেন, তারা কি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন না? অবশ্যই পারবেন। তো আজকে আমি একটা হোস্টেল ফ্রেন্ডলি ডায়েট নিয়ে এসেছি। এই ডায়েট যারা হোস্টেলে থাকেন মানে স্টুডেন্ট তারাও ফলো করতে পারবেন, কিংবা অনেকে আছেন যে মেস টাইপের জায়গায় থাকেন এবং সেখান থেকে জব করেন, তারাও এটা ফলো করতে পারবেন, কিংবা এমনও অনেকে আছেন যে রান্না করার সময় নাই বা খাবার সেভাবে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়ার সময় হয় না, তারাও এটা করতে পারবেন। আমাদের সমাজের একটা বড় অংশ মানুষ হচ্ছে অজুহাত দিতে জানে, এরা চেষ্টা করতে জানে না, অনেক অজুহাত দিতে জানে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে থেকেই কিন্তু আমরা আমাদের খাবারটাকে মেনটেন করতে পারি। হোস্টেলে থেকে বা মেসে থেকে অনেকে আছেন যারা অনিয়ন্ত্রিতভাবে তাদের ওজনটা বেড়ে যায়, তারা কন্ট্রোলে করতে পারছেন না, ফলে দেখা যায় যে অনেক রকমের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আসলে ওজন কমানোর কারণটা হচ্ছে যে সুস্থ থাকা, মানে দেখতে ভালো লাগা বা অন্য কিছু তো পরের কথা, আসল হচ্ছে সুস্থ থাকাটা। আমি কিছুদিন আগে একটা পার্টিতে গেছিলাম এবং আমার পেছনের যে সিট ছিল ওখানে কয়েকজন মানে তিন চারজন মহিলা বসেছিলেন। তো আমি যেটা গেস করেছি, এক একজনের ওজন কমপক্ষে 110 কেজি, 105 কেজি, 115 কেজি এইরকম আশপাশই হবে। তারা নিজেরাই গল্প করছিলেন, আমার কানে আসছিল যেটা যে তারা ওজন কমাতে পারছে না, আবার হচ্ছে তারা খাওয়াও কমাতে পারছে না। তাদের মেবি কোনো রকমের সমস্যা ছিল না, কিন্তু এক একজন যে হারে ওজন, আমি শুধু ভয় পাচ্ছিলাম যে তারা কেন বোঝে না। তো আসলে নিজে না বুঝলে না হবে না। আমি যেমন কিছু কমেন্ট পাই, আমাকে বলেন অনেকে যে আপু জানি ওজন কমাতে হবে, জানি ডায়েট করতে হবে, এক্সারসাইজ করতে হবে, কিন্তু আসলে ভাল লাগে না, এগুলো করতে ভাল লাগে না, খালি মনে হয় শুয়ে থাকি। তো প্লিজ মোটিভেট করো, আসলে আমি আপনাকে মোটিভেট করতে পারবো না। আপনি জানেন যে আপনার ডায়েট করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তবু আপনার খেতে ইচ্ছে করে আর শুয়ে থাকতে ইচ্ছে করে। আপনি নিজে না চাইলে আমি হাজারটা ভিডিও বানিয়ে আপনাকে মোটিভেট করতে পারবো না। নিজেকে যদি আপনি সুস্থ এবং সুন্দর দেখতে না চান, তাহলে পৃথিবীর কেউ আপনাকে মোটিভেট করতে পারবে না, না কোনো ডাক্তার, না আমি, না অন্য কেউ, যতক্ষণ না আপনি চাইবেন। তাই নিজেকে ভালোবাসুন আর নিজেকে একটা বেস্ট ভার্সনে আনার চেষ্টা করুন। যারা হোস্টেলে বা মেসে থাকেন তাদের এক্সারসাইজ করারও তেমন সময় থাকে না বা সেরকম জায়গা থাকে না। হোস্টেলে অনেক সময় হয় যে একটা রুমে 4-5 জন থাকে, আপনার তো একটা বেড আছে তাই না, সেই বেডেই আপনি বসে বসে এক্সারসাইজ করুন। আমার কিন্তু অনেক ভিডিও আছে, সেগুলো দেখে দেখে বেডের মধ্যে এক্সারসাইজ করুন। পাশের বেড থেকে হয়তো কেউ একজন আপনাকে দেখে হাসছে, হু কেয়ার্স, আপনার এত কেয়ার করার দরকার নেই, আপনার নিজেকে ঠিক করতে হবে। তো বসে বসে কিছু এক্সারসাইজ করতে পারেন, কিংবা সকালবেলা হাঁটতে যেতে পারেন, কিংবা যেটা আমি বলি যে স্কিপিং করা, দড়ি লাফ দিতে পারেন, বা নাচ করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, কিন্তু কিছু একটা করতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এমন না যে আমি ভার্সিটিতে গেলাম, চলে আসলাম, তারপর হচ্ছে আমি অফিসে গেলাম, অফিসে আমি 7-8 ঘন্টা বসে বসে কাজ করলাম, আবার চলে আসলাম, এমন না। অফিসের মধ্যেও আপনাকে চলাফেরা করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। ভার্সিটিতে যাওয়ার সময় আপনি হেঁটে গেলেন, হেঁটে আসলেন, আপনার রিক্সা ভাড়াটা বেঁচে গেল, সাথে সাথে কিন্তু আপনার এক্সারসাইজও হয়ে গেল। আর সবসময় একটা পানির বোতল ক্যারি করবেন সব জায়গাতে, এবং কিছুক্ষণ পরপরই পানি খাবার চেষ্টা করবেন। ঘুমের ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট। তো রাতের বেলা আমি সবসময় বলি যে 7-8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে, আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা হেলদি থাকতে চান, এটার কোনো বিকল্প নাই। যারা রাতের বেলা কাজ করেন বা ডিউটিতে থাকেন তাদের কথা আলাদা, কিন্তু আমি এটা শুনতে চাই না যে আপু রাতের বেলা ঘুম আসে না তাই আমি ঘুমাতে পারি না, তাই আমি দিনের বেলা ঘুমাই, এই ধরনের কথাটা আসলে আমি শুনতে চাই না। আপনি যদি সারাদিন খুব অ্যাক্টিভ
অ্যাক্টিভ লাইফে থাকেন তাহলে কিন্তু রাতের বেলা ইভিনিং ডে আপনার ঘুম চলে আসবে, ঘুমের জন্য আপনাকে বসে থাকতে হবে না। হোস্টেল ফ্রেন্ডলি ডায়েট প্ল্যান শুরু করার আগে আমি বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা এই প্রথম আমার এই ভিডিওটাই দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেওয়া যে বেল বাটন আছে সেখানেও ক্লিক করে দিবেন। তাহলে চলুন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এই ড্রিঙ্কসটা খেতে পারেন। এই জন্য আমি এখানে একটা মাগ নিয়েছি, এখানে প্রায় 300 ml মতো পানি ধরে, তো একটু বড় মাগ হলে আসলে বেশি পানিটা খাওয়া যায়। তো এর মধ্যে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। হোস্টেলে পানি গরমের ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াটার হিটার ইউজ করতে পারেন। তারপর এখানে আমি 1 চা চামচ চিয়া সিড মিক্স করছি। আপনারা চাইলে এখানে তকমা দানা বা ইসবগুলো মিক্স করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। তারপর এটাকে আমি একটু নেড়ে দিলাম। তারপরে অর্ধেকটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিব। লেবু যদি না থাকে স্কিপ করতে পারেন। তারপরে এটা ভালো মতো নেড়ে খেয়ে ফেলতে হবে। আপনার কাছে যদি চিয়া তকমা লেবু কোনোটাই না থাকে আপনি শুধু কুসুম গরম পানি খেলতেও পারেন। তো এইটা খাবার পরে আমরা চলে যাই ব্রেকফাস্টে, যে আপনি ব্রেকফাস্টে কী টাইপের খাবার খেতে পারেন। এই জন্য আছে আমাদের সবার খুব প্রিয় ডিম। এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমের মধ্যে হালকা লবণ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা দিলে ডিমটা অনেক টেস্টি লাগে। এখানে যদি আপনি সেদ্ধ ডিম খেতে না চান তাহলে এটা পোচও করতে পারেন। তো আমি সেদ্ধটাই দেখালাম, যেহেতু আপনি হোস্টেলে আছেন আর রান্না করা আপনার জন্য একটু কঠিন তাই আমি একটু সহজভাবে দেখালাম। তারপর আমি ছোট ছোট সাইজের কলা নিচ্ছি 2টা, এটাকে বলা হয় চিনি চম্পা কলা। আর আমি সাধারণত এই টাইপের কলা কিনি যেগুলোতে অনেক দাগ টাগ থাকে আর কি, কারণ এই টাইপের কলাগুলো বিষমুক্ত হয়ে থাকে। ওকে, তো চেষ্টা করবেন, কলা তো সবসময় পাওয়া যায়। তারপরে এখানে আমি 1 মুঠ পরিমাণ, ঠিক যে দেখতে পাচ্ছেন এই পরিমাণই, আমি মিক্সড বাদাম নিচ্ছি। আপনার কাছে যদি মিক্সড বাদাম না থাকে আপনি যে কোনো এক প্রকারের বাদাম নিতে পারেন এখানে। এই হয়ে গেল যারা হোস্টেলে থাকেন তাদের মজার ইয়ামি ব্রেকফাস্ট। এটি খেলে দেখবেন যে সারাদিন আপনার খুব একটা খিদে পাচ্ছে না, খুব ভালো লাগছে, টায়ার্ড ফিল করবেন না। এরপর যদি আপনার চা কফি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে গরম পানির মধ্যে টি ব্যাগ ডুবিয়ে আপনি, রং চা বা গ্রিন টিরও টি ব্যাগ পাওয়া যায়, সেগুলো ডুবিয়ে আপনি চা খেতে পারেন। তবে বাইরে যাবার পরে ঘন্টায় ঘন্টায় চা কফি খাওয়া যাবে না। এবার আমরা দেখি যে লাঞ্চে কী টাইপের খাবার খাওয়া যেতে পারে। এখানে আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে খাবারটা দেখাচ্ছি, ঠিক যে এমনই হতে হবে তা কিন্তু না। তো এখানে আমি অলরেডি প্লেটটা সাজিয়ে নিয়েছি আর আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে দেখছেন 1 মুঠো, মানে আপনার হাতটা যত বড়, আপনার হাতে যতটুকু ভাত ধরবে সেই ততটুকুই ভাত আপনি নেবেন। এখানে আপনার কোনো চামচ নিতে হবে না, হাত দিয়ে ভাতটা তুলবেন। তারপর আপনার হোস্টেলে যদি ফিশ থাকে বা মাছ অ্যাভেলেবল থাকে আপনি মাছ নিতে পারেন, বা মাংস থাকলে মাংস নিতে পারেন। আর সবজি তো থাকেই, সাধারণত রান্না হয় সব জায়গায়, আপনি 1 বাটি সবজি নেবেন। আর শাক যদি খেতে পারেন তো শাক নেবেন, এটা হচ্ছে কচু শাক, এখন কিন্তু খুব পাওয়া যাচ্ছে। তো আমি এইভাবে দেখিয়েছি আর সাথে একটা লেবুর টুকরো আছে, চেষ্টা করবেন লেবু খাওয়ার। এর সাথে আপনাকে নিতে হবে 1 বাটি পরিমাণ সালাদ। এখানে আমি শসা আর গাজর নিয়েছি, এখানে আপনি টমেটো অ্যাড করতে পারেন, লেটুস পাতা অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, মানে আপনার যা মনে হয় যেগুলো খেতে ভালো লাগে সালাদ হিসেবে সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তারপর বিকেলবেলা বাইরের ভাজাভুজি কোনো খাবার খাওয়া যাবে না। এ সময় আপনি যে কোনো একটা সিজনাল ফল খেতে পারেন, যেমন আমাদের দেশের পেয়ারা খেতে পারেন, তাছাড়া আপনি কমলা খেতে পারেন, আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে একটা আপনি ফল খাবেন। সারাদিনে চেষ্টা করবেন কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি খাবার।
অনেক সময় হোস্টেলে দুপুর কিংবা রাতের খাবারে ডিম রান্না করা হয়, তো দিনে দুইটার বেশি ডিম খাওয়া যাবে না। এরকম যদি রান্না করা হয় তাহলে সকালে আপনি একটা ডিম কম খাবেন। এবার রাতের খাবার হিসেবে আপনি দুপুরের খাবারটাই কপি করতে পারেন, বা মাছের জায়গায় মাংস বা মাংসের জায়গায় মাছ, মানে যখন যা রান্না হয় সেটা আপনি অ্যাড করলেন। দেখলেন তো যে কি ইজি টাইপের খাবারগুলো ছিল। আসলে চেষ্টা যদি করেন তাহলে হোস্টেল লাইফে থেকেও আপনি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন বিভিন্ন রকমের হেলদি ফুড খেয়ে বা ডায়েট ফ্রেন্ডলি ফুড খেয়ে। এই যে এখানে যেমন নাট দিয়েছি, এখানে আমি সালাদ দিয়েছি, সালাদগুলো তো আপনার রান্না করতে হয় না, আপনি জাস্ট বাজার থেকে কিনে আনলেন, কাটলেন, একটা চাকু রাখবেন অবশ্যই, একটু সল্ট রাখবেন, গোলমরিচ রাখবেন, একটু কেটে কেটে সালাডটা তৈরি করে ফেলেন। কিংবা নাট, সব থেকে কম দামি যে নাটটা হলো সেটা হচ্ছে যে চীনা বাদাম। চীনা বাদামের দাম খুবই কম, আপনারা সেটা একটা বক্সে করে রাখতে পারেন, কিংবা যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে মিক্স নাটও রাখতে পারেন। আর তারপরে হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজলভ্য খাবার এবং সবচেয়ে পুষ্টিকর খাবারও সেটা হচ্ছে ডিম। ডিমের দাম কিন্তু খুব একটা বেশি না, তো এই ডিমটা আপনি কিনে রাখতে পারেন এবং সেটা সেদ্ধ করে খাবেন, বা যদি আপনার ইচ্ছা হয় তো একটু পোচ করে খাবেন। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করুন, যাতে আপনার মতো যারা সমস্যায় আছে তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং একটা দিক নির্দেশনা পায় যে যারা ওভারওয়েট আছে যাদের, তারা কী করে ওজনটা কমাতে পারে। আর আমার কাছ থেকে আর কী কী টাইপের ভিডিও চান সেগুলো জানিয়েও আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি সেইগুলো, যেমন এই ভিডিওটা কিন্তু আমি কমেন্ট করেই তৈরি করলাম। ওকে, আর এই ভিডিওটার মধ্যে যদি আপনাদের কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তবে রিকোয়েস্ট করবো যে টেনে টেনে কখনো ভিডিও দেখবেন না। টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু আপনি অনেক কিছু স্কিপ করে ফেলবেন এবং আবার সেটা কমেন্ট করবেন, তো আপনি আগে পুরো ভিডিওটা দেখবেন, তারপর যদি না বুঝতে পারেন তখন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।